আসসালামুআলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো মতে ভালো এবং সুস্থ আছেন সো স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে ঢাকা মাওয়ার যে হাইওয়েটা কালকে হচ্ছে ভিডিও দিয়েছিলাম কীভাবে বলছে আপনারা ড্রাইভার লাইসেন্স হচ্ছে নিতে পারবেন সো ওই ভিডিওটা হচ্ছে আই কার্ডে দেওয়া থাকবে আই কার্ড থেকে হচ্ছে ক্লিক করে আপনারা দেখতে পারেন চলুন আমার একটু ক্যারেজ হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে বাসমেটা বাংলাদেশের যে ক্যারেজটা একটু সমস্যা করতেছে ফোনে এটা ইনশাল্লাহ হচ্ছে খুব তাড়াতাড়ি বাগটা ফিক্স করে দেওয়া হবে এটা হচ্ছে কিউই বাস দেন হচ্ছে সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ বাস দেখতে পারতেছেন এই যে সাইড দ্য অরেঞ্জ অ্যান্ড থার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাপেল বাস বা যেটাকে হচ্ছে আমরা যদি বলি অ্যাপেল বাস বলতে হচ্ছে অ্যাপেল এরিয়া বাট এটা হচ্ছে কি হচ্ছে হুন্ডাই ইউনেক্স অ্যান্ড এটা হচ্ছে হুন্ডাই ইউনেক্স এটা হচ্ছে ইনো একে ওয়ান জে দিস ওয়ান ইজ ইনো একে ওয়ান জে তো এটা হচ্ছে আমরা এখন সিলেক্ট করতেছি আমার কাছে হাতে রাখা নেই সো কিনতে পারতেছি না সো আমাকে যেই বাস আছে ওই বাস নিয়ে যেতে হবে তো এখন হচ্ছে স্টোরেজেই দেখি ফার্স্ট অফ অল স্টোরেজে শিখে হচ্ছে বস ইন্টারঅ্যাক্টিভ টিমের হচ্ছে পয়েন্ট এক্সচেঞ্জ আছে প্রিমিয়াম আছে ব্যাকে যাই ব্যাকে গিয়ে সেটিংসে যাই দেখি সেটিংস হচ্ছে আপনারা সেটা স্টিয়ারিং মোডে নিতে পারেন টিল্ট মোডে নিতে পারেন না বাটন মোডে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কন্ট্রোল প্রোফাইল আছে কন্ট্রোল আছে গ্রাফিক্স আছে এগুলো মেবি সব আস্তে আস্তে আপডেট করা হবে এখন আপডেট করা হয়নি তো ইয়া এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আপডেট হয়ে যাবে সোশ্যাল মিডিয়া এখন ঢাকমা হবে চাই আজকে হচ্ছে একটু ড্রাইভ করবো সো কারেন্ট টার্মিনাল হচ্ছে ঢাকা ঢাকা টু মাওয়া তো বাসে চলেন আমার একটু টার্মিনাল আছে ঢাকা টার্মিনাল থেকে হচ্ছে আপনার আজকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব রাস্তায় ইনশাল্লাহ অনেক গল্প স্বল্প হবে মাওয়ার লিস্ট খেতে যাবো আজকে আমরা সো তার আগে আমাদের চ্যানেল জানা নতুন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে যে বিল নোটিফিকেশনটা আছে সেটা কল করে দেবেন দেখতে পারতেছেন হচ্ছে আমার মোবাইলে একটু ইয়ে সমস্যা দিতেছে আর কি আশা করি ব্যাগটা ঠিক হয়ে যাবে এটা কোন বাস কাউন্টার এটা হচ্ছে কিউই বাস কাউন্টার দিস ওয়ান ইজ অরেঞ্জ বাস কাউন্টার এখান থেকে হচ্ছে আপনারা চাইলে টিকিট নড়তে পারেন গোস ইন্টারঅ্যাক্টিভ গোস বাস সার্ভিস গোস ইন্টারঅ্যাক্টিভের হচ্ছে জায়গা অফিস মেইন অফিস যেটাকে বলা যায় আর এই জায়গায় হয়তো শিখে হচ্ছে কোন কোন বাস কাউন্টার আছে যে হচ্ছে চেরি বাস কাউন্টার রয়েছে অ্যাপেল বাস কাউন্টার এখান থেকে হচ্ছে আপনারা টিকিট নিয়ে সুন্দর মতো গাড়িতে বসে পড়বেন এটা তো শিখে হচ্ছে ঢাকা টার্মিনাল একদম ফুললি হচ্ছে নতুনভাবে হচ্ছে তারা হচ্ছে ইয়া করেছে দেখতে পারতেন সব কিছু আশেপাশে আগে যে টার্মিনালে ছিল সেটা হচ্ছে ফুল চেঞ্জ একদম মানে গেমটা হচ্ছে ফুল চেঞ্জ করে ফেলছে তারা আপনারা সেটা আপনাদের অ্যাড দিতে পারেন এই জায়গায় উপরে সাইনবোর্ড হচ্ছে তাদের অ্যাড্রেস দেওয়া আছে জিমেদের তো ফার্স্ট অফ অল চলেন আমরা তো শিখেছি টিকিট কেটে নিই টিকিটটা কেটে হচ্ছে আমরা বাস দিয়ে চলেন শুরু করি সো ফার্স্ট অফ অল আজকে আমরা হচ্ছে কিউই বাস দিয়ে যাবো দেন আস্তে আস্তে হচ্ছে অন্য অন্য বাস দিয়েও যাবো আমরা সো গেট জব মাওয়া আমরা আজকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব সো মাওয়ার অবশ্যই নিতেছি স্টার্টেড চলেন কোথায় বাস কোথায় এই যে বাস আমাদের কিউই বাস এই জায়গায় দাঁড়িয়ে আসছে আমাদের জন্য অপেক্ষা করছে ইনফ্যাক্ট বলতে গেল সেই তো বাস আমাদের কিউই বাস খুবই সুন্দর দামি বাস দেখতে পারতেছেন উপরে হচ্ছে জিপিএস সিস্টেম আছে আপনাদের অনেক সফলতা যে জিপিএস সিস্টেমটা ওটা হচ্ছে তারা এবার রেখেছে চন্ডীগড় দিয়ে দিই আমরা টার্মিনাল থেকে বাইরে গেলাম মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আসলে দেখতে পারছেন আশেপাশে একটু দেখাই যদি ফুল চেঞ্জ আর কি গেমটা এই যে দেখেন আপনারা সেটা ফুল চেঞ্জ একদম গেমটা থেকে ফুল চেঞ্জ করে বলছে তারা ভালো কাজ করছে আমাদের গোস ইন্টারঅ্যাক্টিভ টিম ভাইয়াদেরকে তাদেরকে আপনারা এইভাবে সাপোর্ট করবেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা গেম দেওয়ার জন্য ফার্স্ট অফ অল ভাইয়াদের এদিকে আসলে হচ্ছে এই জায়গা হচ্ছে গ্যাঞ্জাম লাগে হ্যাঁ রে গ্যাঞ্জাম রে একটু প্রবলেম দিতেছে আর কি তো আশা করি এটা ঠিক হয়ে যাবে সমস্যা নেই ব্যাপার না আরে ইয়ার আমাদের বাংলাদেশি ট্রাক হচ্ছে তার বাইরে অ্যাড করেছে গোসেনেটিভ টিম একটু ভিতরে মিররে যাই এই মিররে দেখে রাখা যাচ্ছে এটা হচ্ছে ড্রাইভার ভিউ মোটামুটি সো উপরে দেখতে পারতেছেন আমার হচ্ছে ফিউল 82% আছে আর ডিস্টেন্স হচ্ছে 55.9 কিলোমিটার এখান থেকে লাগবে যেতে পিপিপ আর লাগাই দিছে রে
মানে কি যে বলবো, হোয়াট ক্যান আই সে। দেখেন ভাই যাইতো দেন না, কিছু করতেছে বুঝতাম না। যা ভাই যা, এমন মতো হেড দিয়েছে লাগাই দিছে হেডটাই। দেখতে পারতেছেন একদম পুরো ফুল হচ্ছে নিউ। সামনে দিকে একটু কেমন লাগছে হয়তো বা। তো একদম মানে ফুল দিয়ে হচ্ছে পুরো নিউ, একদম গেমটারে অস্থির লাগতেছে, পুরো বাংলাদেশি বাংলাদেশি ফিলিং আসতেছে আর কি। আমরা হচ্ছে ঢাকা মাওয়ার উদ্দেশ্যে যেতেছি, পরে নারায়ণগঞ্জে আরেকদিন যাব, দেখবো যে নারায়ণগঞ্জে কতটুকু চেঞ্জ করা হয়েছে, যেহেতু গেমটাকে ফুল দিয়েভাবে চেঞ্জ করেছি। হিলসা ট্রাভেলস সামনে, সামনে হিলসা ট্রাভেলস, একটু আটকে আটকে যেতেছে গেমটা, আপনারা এটা একটু ক্ষমাসরূপ দৃষ্টিতে দেখবেন সবাই, মোবাইলে একটু বাঘ দিতেছে। এই বাঘটা অবশ্যই তারা ঠিক করে ফেলবো খুব জলদি, সো টেনশন নেই। তো সোজা গেল হতেছি, এখানে আপনারা ম্যাপ দেখতে পারেন, সোজা গেল হচ্ছে নারায়ণগঞ্জ, এই সাইডে গেল হচ্ছে মাওয়া। তো আমরা আজকে মাওয়াতে যাব, আমরা আজকে নারায়ণগঞ্জে যাব না। আস্তে আস্তে আস্তে, আমি কি রং লাইনে আসছি ভাই? মনে হচ্ছে রং লাইন, ইয়েস রং লাইন আসছি ভাই, ব্যাপার না। তো আমাদের ভিডিও যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের ভিডিওটাকে অবশ্যই, এবং যারা বাস্তব আছে তাদের মাঝে হচ্ছে আপনারা শেয়ার করে দিবেন। সামনে টোল টোল আছে, টোল এখানে হচ্ছে আমাদেরকে টোল দিতে হবে, এটা খুবই সুন্দর একটা জিনিস যে টোল টোল দেওয়া লাগবে। তো আমাদের টোল দেওয়া শেষ, খুবই সুন্দর জাদু ছিল আর কি আমাদের টোল দেওয়া শেষ। সেখান থেকে মানে হচ্ছে কবে যেতে হবে, সোজা যেতে হবে আমাদেরকে, একটু বেশি আর কি এদিকে হচ্ছে জ্যাম লাগে আর কি। সরি, খুব বেশি আর কি যদি একটু জ্যাম লাগে যাবো কিছু না। আপনারা সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন যে কোন গেমের উপরে ফার্স্ট হচ্ছে লাইভ করতে, লাইভ করা যায়, আমি হচ্ছে লাইভ করতে যেতেছি আর কি। এদিকে আবার হচ্ছে জ্যাম লাগছে, সো এখন এখান থেকে কীভাবে যাবো বুঝতেছি না। সামনে আর কি একটু বড় জ্যাম দেখছে, এখন এখান থেকে কীভাবে বার হওয়া যায় দেখি, কেমন বাইর হওয়া যায়। ভিডিওটা বেশি বড় দিতেছে আপনারা সবাই মাইন্ড করেন না, ভিডিও বেশি বড় ভিডিও বানানোর আমার ইচ্ছা নাই অবশ্য। ভাই আর ঢুকে আসতাম একটু বাইরে নেই, তারপর ঢুকা ইনশাআল্লাহ কোনো একদিন যাবো। আর ভিডিও বেশি বড় জিতেছে আর কি, সো এটা হচ্ছে পার্ট ওয়ান থাকবে ঢাকা মাওয়া হাইওয়ে, ইনশাআল্লাহ পার্ট টু আসবে খুব জলদি। আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ফার্স্টে কোন গেমটা হচ্ছে লাইভ করা যায়, ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে হচ্ছে লাইভ করবো বা কাউকে লাইভ করতে পারি। তো ফার্স্টে যদি বাসে মোটে বাংলা ছবি লাইভ করতে পারি ইচ্ছুক তাহলে ওটার উপরে ফার্স্টে হচ্ছে করবো, ঘন্টা সেটা হবে গল্প গল্প হবে ইনশাআল্লাহ। এখান থেকে বাইরে যেতেছে না, সো আমি আজকে ভিডিওর বেশি করবো, সেটা হচ্ছে পার্ট ওয়ান, তারপর ঢাকা মাওয়া হাইওয়ে। আমরা ইনশাআল্লাহ খুব জলদি আবার পার্ট টু দিয়ে দিব, ততদিন পর্যন্ত আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন এভাবে নতুন নতুন ভিডিওর জন্য।
আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, জানি একটু বেশি বকল বকল হয়ে গেছে আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য, বকল বকল শোনার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।